ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা সলভ করাচ্ছি। যারা নতুন, নোটিফিকেশান এবং নতুন ভিডিও পেতে গেলে আমার চ্যানেল অমরেশ মন্ডল টিউটোরিয়াল সাবস্ক্রাইব করবে। দেখো, এর আগে 1 থেকে 5 নম্বর স্কুলে উত্তর দিয়েছি, আজকে 6 নম্বর স্কুল শুরু করছি, কোচবিহার রামভোলা হাই স্কুল। এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, ছত্রাক। তাহলে উত্তর হবে ব্যাকটেরিয়া থেকে। কাঠের আসবাবপত্র, আসবাব পালিশ করতে কাজে লাগে রেশম, রজন, পশম, রবার। রজন একটি পর্যবৃত্ত গঠনের উদাহরণ দাও, মোমের গলন, মোমের দহন, জোয়ার ভাটা, ভূমিকম্প। জোয়ার ভাটা একটা নির্দিষ্ট সময় অন্তর হয়, এটি হচ্ছে পর্যবৃত্ত। জলে জীবাণু মারার জন্য জলে মেশানো হয় ক্লোরিন। বাতাস কী পদার্থ? তরল, মৌলিক, যৌগিক, মিশ্র। বাতাসে বিভিন্ন গ্যাসীয় উপাদান যে কোনো ওজন অনুপাতে যুক্ত থাকে, তাই এটি মিশ্র পদার্থ, ডি দাগ। তামার চিহ্ন, তামা ল্যাটিন ওয়ার্ড কিউ ফ্রম থেকে এসছে, সি ইউ, সি একটা। তারপরে দেখো, শূন্যস্থানে সঠিক শব্দ বসিয়ে বাক্যগুলি সম্পন্ন করো। হাইড্রোজেন সালফাইডের সংকেত কি? H2S। হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S। জলবাষ্পকে ড্যাশ করলে আবার জল ফিরে পাওয়া যায়, ঘনীভবন। জলকে ঘনীভবন করলে আবার জলবাষ্পকে ঘনীভবন করলে আবার জল ফিরে পাওয়া যায়। পাউডারটি তৈরি করতে লাগে 1 কোষী ছত্রাক, ইস্ট। ইস্ট হবে সামুদ্রিক মাছের যকৃতে কোন কোন ভিটামিন থাকে? সামুদ্রিক মাছের যকৃতে ভিটামিন এ, ভিটামিন ডি, এটা তোমার ভিটামিন এও হবে, ডিও হবে। চাল ফুটিয়ে ভাত রান্না করতে কোন শক্তির প্রয়োজন? দেখো যে LPG গ্যাস ফুটিয়ে যখন মা ঠাকুমা রান্না করছে বা দিদিরা, তখন তাপ শক্তির প্রয়োজন। একটি তরল ধাতুর নাম কি? তরল ধাতুর নাম হচ্ছে পারণ। মৌলের পারমাণবিকতা কাকে বলে? সাদা ফসফরাসের পারমাণবিকতা কত? তো P4 এর পারমাণবিকতা হচ্ছে 4। আর 90 পথে রায় এন্ড মার্টিন সহায়কের তোমরা এটা পেয়ে যাবে মৌলের পারমাণবিকতা। একটা মৌলের অণুর মধ্যে যতগুলো পরমাণু থাকে সেইটাই তার পারমাণবিকতা। আরেকবার বলছি, একটি মৌলের অণুর মধ্যে যতগুলি পরমাণু থাকে তাকে বা সেই সংখ্যাকে পারমাণবিকতা বলে। যেমন সাদা ফসফরাস একটা অণু হচ্ছে P4, তাহলে P4-এর মধ্যে কটা পরমাণু আছে? 4টে লিখেছি, এই জন্য পারমাণবিকতা হচ্ছে 4। আবার যদি একটা উদাহরণ দিই, ধরো অক্সিজেন O2, এটা হচ্ছে অণু, তাহলে O2-এর পারমাণবিকতা কত? তাহলে অক্সিজেনের অণুর মধ্যে কটা পরমাণু আছে? 2, তাহলে এর পারমাণবিকতা হচ্ছে 2। রাসায়নিক পরিবর্তন কাকে বলে এবং রাসায়নিক পরিবর্তনটি উদাহরণ দাও, এটা তোমরা পেজ 53 রায় মার্টিনে পাবে। যেমন গম থেকে আটা তৈরি একটা উদাহরণ, আবার ধান থেকে ধরো রাইস বা চাল থেকে ভাত তৈরি, এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। তো রাসায়নিক পরিবর্তন কাকে বলে? যে পরিবর্তনে পদার্থের মূল পরিবর্তন ঘটে। যেমন চুনকে যদি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ দিই, যেমন চুন, পোড়া চুন, ক্যালসিয়াম অক্সাইড CaO, একে যদি জলে যুক্ত করি তাহলে নতুন ধর্মবিষ্ট পদার্থ তৈরি হচ্ছে কোলিচন, CaOH। কোলিচন, তাহলে পূর্বের যে পদার্থ এবং পরের যে বিক্রিজাত পদার্থ সেটি সম্পূর্ণ নতুন পদার্থ সৃষ্টি হচ্ছে, এবং সংকেতে আলাদা, ধর্ম আলাদা। তাহলে এই পরিবর্তন করে রাসায়নিক। 7 নম্বর স্কুল সলভ করাচ্ছে, সিঙ্কোর গাছের ছাল থেকে পাওয়া যায় কুইনাইন। সিঙ্কোর গাছের ছাল থেকে কী পাওয়া যায়? কুইনাইন হবে। সাগর পুরুষ মিথ্যাচিতের সম্পর্ক গড়ে তোলে এটা হবে ক্লাউন মাছের সঙ্গে। কোন মাছ? ক্লাউন মাছ। ঘড়ির কাঁটার ঘূর্ণন একটি পর্যাবৃত্ত, এ দেখাবে। ঘড়ির কাঁটার ঘূর্ণন কী অ্যান্সার হবে? পর্যাবৃত্ত।
অধাতু কি লোহা তামা রূপ এগুলো হচ্ছে ধাতু, কিন্তু গ্রাফাইট কার্বনের একটা রূপ ভেদ, গ্রাফাইট হচ্ছে অধাতু। জল কি পদার্থ, আমরা জানি জল হচ্ছে যৌগিক, মানে জলকে বিশ্লেষণ করলে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পাওয়া যায় এবং নির্দিষ্ট ওজন অনুপাতে যুক্ত হয়ে জল তৈরি হয়, এজন্য এটি যৌগিক পদার্থ। বায়ু কি পদার্থ, বায়ু হচ্ছে একটি মিশ্র পদার্থ। পটাশিয়ামের ল্যাটিন নাম কি, ক্যালিয়াম, পটাশিয়ামের ল্যাটিন নাম হচ্ছে ক্যালিয়াম। সিল্ক পাওয়া যায় ড্যাশ থেকে, রেশম মথ হবে এটা, রেশম মথ। কার্বনিল ব্যবহৃত হয় রাসায়নিক কীটনাশক বা শুধু কীটনাশক লিখলেও হবে। তারপরে পর্যবৃত্ত ঘটনা কাকে বলে, উদাহরণ দাও, লিখেছি যে সকল ঘটনা আপনা আপনি বা স্বতঃস্ফূর্তভাবে ঘটে তাকে প্রাকৃতিক ঘটনা বলে। তোমরা দেখো আগামী বৈশাখ বা চৈত্র মাসে দেখবে ঝড় শুরু হবে, কালবৈশাখী ঝড় বলে আমরা, সেই ঝড় বৃষ্টি বন্যা এগুলো আপনা আপনিভাবেই ঘটে, এই জন্য একে বলা হয় প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি, এগুলো পর্যাবৃত্ত ঘটনা। মিথুজীবিতা কাকে বলে, উদাহরণ দাও, এটা রায় অ্যান্ড মার্টিন সরকার প্রতিষ্ঠাতে পেয়ে যাবে। তোমাদের ভালো রেজাল্ট করতে হলে বই রায় মার্টিন সরকার লাগবে এবং টেক্সট বইটা ফুটিয়ে পড়তে হবে। প্রতিষ্ঠাতাই মিথুজীবিতা কাকে বলে, দেখো নিজেকে আছে, প্রকৃতিতে দুটি বা তার বেশি ভিন্ন প্রজাতিভুক্ত জীব একে অপরের সাহায্যে বসবাস করলে এবং পরস্পরের বিনিময়ের সাহায্যে পুষ্টি পদার্থ সংগ্রহ করলে সেই ঘটনাকে মিথজীবিত বলে। উদাহরণ দিয়ে দেবে অ্যাজোলা ও অ্যানামিনার মিথজীবী সম্পর্ক, অ্যানামিনার ব্যাকটেরিয়া অ্যাজোলার পাতায় বাস করে, পরিবর্তে অ্যানামিনার বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে অ্যাজোলাকে দেয়, এতে অ্যাজোলারও উপকার হয়। রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও, পেজ 53, একটুকে বলছিলাম যে পরিবর্তনের স্থায়ী, যে পরিবর্তনে পদার্থের অনুগঠনে পরিবর্তন ঘটে এবং আগের অবস্থায় ফিরে আসে না তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন চুনকে জলে ফেললে চুন জল উৎপন্ন হয়, গম থেকে আটা তৈরি হওয়া ইত্যাদি। জলে দ্রবীভূত সোডিয়াম ক্লোরাইডকে জল দ্রাবক থেকে পৃথক করা সম্ভব। একটি উপকারী এককোষী ছত্রাকের উদাহরণ হচ্ছে ইস্ট, মাংসের মেটেরিয়াল ওই প্রাণীটির যকৃত। শ্বেত ফসফরাস সংকেত হচ্ছে P4, তাহলে পারমাণবিক কথা কত হবে, 4, হয়তো একটু স্তম্ভ মেলানো। পিঁপড়ে হচ্ছে অ্যাফিড, মানে ছোটো ছোটো প্রাণী পিঁপড়েকে বলা হচ্ছে অ্যাফিড। ল্যাক্টোব্যাসিলাস প্রজাতি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া। নেক্সট বলছে যে প্রথম শব্দ জোড়টির সম্পর্ক থেকে দ্বিতীয় শব্দটিকে বসা, দ্বিতীয় শব্দ জোড়ে, যেমন তরল ধাতু মার্কারি, তেমনি তরল অধাতু আছে সেটা হচ্ছে ব্রোমিন, লাল বর্ণে ব্রোমিন, কারণ আমাদের রসায়ন আমার MSc কেমিস্ট্রি বা রসায়ন আমরা এগুলোকে দেখেছি, ব্রোমিন হচ্ছে লাল বর্ণের হয়। শাল গাছ হচ্ছে রজন, শাল গাছ থেকে রজন পাওয়া যায়, তেমনি কি থেকে কুইনাইন পাওয়া যায়, সিঙ্কোনা, সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন, তাহলে এখানে সিঙ্কোনা লিখবে। বি সদৃশ, মানে এর মধ্যে এই চারটির মধ্যে যেটা একটু অড বা ভিন্ন সেটা লিখতে বলছে, খাদ্য লবণ জল কার্বন ডাইঅক্সাইড এগুলি যৌগিক পদার্থ, কিন্তু গন্ধক চূর্ণ এটা হচ্ছে মৌলিক। আচ্ছা, ধান গাছ জবা গাছ আম গাছ এগুলো দেখতে পাচ্ছে উদ্ভিদ, কিন্তু স্ট্রেপটোমাইসিস এটা একটা অ্যান্টিবায়োটিক। আমি বাতাসে অনুপস্থিত, দমনের সহায়ক নয়, অক্সিজেনের সান্নিধ্যে সংযোগ করা হলে নিজেই হালকা নির্দেশিকায় চলতে থাকি, আমি কি শনাক্ত করি, এই ধরনের কোশ্চেন আসি, এটা উত্তর হবে হাইড্রোজেন গ্যাস। বাক্যটি সঠিক বা ভুল তার লেখো, যদি ভুল হয় তাহলে সঠিক বাক্যটি লিখতে হবে। যৌগিক পদার্থের রাসায়নিক বিশ্লেষণে কেবলমাত্র একটি পদার্থ পাওয়া যায়, এটা ভুল হবে। অ্যান্সার হবে যৌগিক পদার্থের বিশ্লেষণে দুটি বা তার বেশি মৌলিক পদার্থ পাওয়া যায়। আমি একটা উদাহরণ দিচ্ছি, ধরো জল H2O একে বিশ্লেষণ করলে হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস পাওয়া যায়, তো এখানে দেখতে হচ্ছে যে একটি, তাহলে আমরা বললাম দুটো পদার্থ পাওয়া যায়। নিচের শব্দগুলি তিনটি যে শব্দটির অন্তর্গত সেটিকে শনাক্ত করো, অ্যারিথ্রোমাইসিন পেনিসিলিন স্ট্রেপটোমাইসিন, এই তিনটি হচ্ছে অ্যান্টিবায়োটিক, তো
তাহলে বলছে যে নিচের শব্দগুলির তিনটি যে শব্দটির অন্তর্গত তাহলে কী হবে তো অ্যান্টিবায়োটিক মৌল এক্স ওয়াই যথাক্রমে যদি ধাতু এবং অধাতু মানে এক্স হচ্ছে ধাতু ওয়াই হচ্ছে অধাতু এই কোশ্চেনগুলো দুবার তিনবার পড়বে ওয়াইয়ের যোগ্যতা তিন এক্সের যোগ্যতা দুই তাহলে মৌল দুটির সমন্বয়ে গঠিত রাসায়নিক যৌগটির সংকেত কী হবে প্রথমে এক্স আর ওয়াই লিখবে পাশাপাশি এক্স যেহেতু ধাতু তাহলে এক্সের যোগ্যতা হচ্ছে দুই এই দুইটা ওয়াইয়ের নিচে লিখবে আর ওয়াইয়ের যোগ্যতা তিন এটা এক্সের নিচে লিখবে তাহলে এক্স থ্রি ওয়াই টু এটা অ্যান্সার হবে গাছের ফল ও বীজ দূরে ছড়িয়ে দিতে যে কোনো দুটি প্রাণীর ভূমিকা লেখো বনবিড়াল শিয়াল এরা দেখা যাচ্ছে কাঁঠালের বীজ বা অন্য কোনো বীজ খেয়ে মুখে করে নিয়ে গিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেয় অক্সিজেনের দুটি ধর্ম বাতাসে উপস্থিত যে অক্সিজেন থাকে তোমরা কি দেখতে পাও না বর্ণহীন কোনো গন্ধ আছে না তাহলে গন্ধহীন কোনো টেস্ট বা স্বাদ আছে না তাহলে তিনটে পয়েন্ট লিখবে বর্ণহীন গন্ধহীন স্বাদহীন গ্যাস এবং বাতাসে যে অক্সিজেন আছে মানে বাতাসের চেয়ে সামান্য ভারী এবার দেখো গাছের কোন অংশ মানুষ খায় তার উত্তর হবে মূল এ দেখ পাতা থেকে বাষ্পমোচন ঘটনাটি হচ্ছে একমুখী আঘাত করে ঠং শব্দটায় পাতলা পাতে পরিণত হয় এটা হচ্ছে ধাতু ধরো একটা লোহার টুকরো তুমি ফেলে দিলে তাহলে শব্দ উৎপন্ন হবে উকুন হচ্ছে পরজীবী রজন পাওয়া যায় পাইন গাছ থেকে শ্বাস ছাড়ার সময় আমরা বাতাসে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি আর বাতাস থেকে অক্সিজেন গ্রহণ করি জলের দুটি উপাদান অক্সিজেন ও হাইড্রোজেন ইউরিয়া এক প্রকার রাসায়নিক সার মোমের গলে যাওয়া এক প্রকারের রাসায়নিক পরিবর্তন না এটা আমি মিথ্যা কারণ মোম গলে গেলে পুনরায় সেই মোম থেকে জমি আবার মোম তৈরি করা যায় এটি ভৌত পরিবর্তন পরাগরেণু স্ত্রী ফুলে থাকে এটা মিথ্যা সিংহ মাংসাশী প্রাণী কারণ সিংহ বিভিন্ন প্রাণীকে শিকার ধরে খাবার সংগ্রহ করে দিলে সত্য লোহা এক প্রকারের মৌলিক পদার্থ সত্য সুতো কী দিয়ে তৈরি হয় কার্পাস বা তুলো অক্সিজেন একটি ধর্ম আগে একটু আগে বলছিলাম যে বর্ণহীন গন্ধহীন স্বাদহীন গ্যাস এছাড়াও অক্সিজেন দহনের সহায়ক বর্ষাকালে ভিজে কাপড় শুকোতে দেরি হয় কারণ বর্ষাকালে বাতাসে বেশি জলীয় বাষ্প থাকে এই কারণ এক নম্বর আছে ওইভাবে লিখবে যে বাতাসে বেশি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত থাকে রেশম কোন প্রাণী থেকে পাওয়া যায় রেশম মথ মথ রেশম মথ মৌচাক থেকে আমরা কী পাই মধু পাই মোম পাই খাদক ও খাদ্য কী সম্পর্ক এটা পেজ ১৩ রায় মার্টিনে পেয়ে যাবে আচ্ছা তারপর হচ্ছে পদার্থে কটি অবস্থা কী কী পদার্থে তিনটে অবস্থা কঠিন তরল গ্যাসীয় কী বললাম পদার্থে তিনটে অবস্থা কঠিন তরল গ্যাসীয় এই খাদ্য খাদক রায় মার্টিনের সহায়িকা ১৩ পাতায় আছে এখানে তোমরা একটু দেখে নেবে যে পরিবেশে কোনো জীবকে অন্য কোনো জীব খেয়ে পুষ্টিগত পুষ্টি লাভ করে দেহের শক্তি উৎপন্ন হয় যে জীবকে খাওয়া হয় তাকে বলে খাদ্য আর যে জীবটি খাদ্য খায় তাকে খাদক বলে ধরো হরিণ যদি ঘাস পাতা এগুলো খেয়ে বেঁচে থাকে পুষ্টি লাভ করে তাহলে হরিণ কায় খাচ্ছে ঘাস পাতাকে তাহলে ঘাস পাতা হচ্ছে খাদ্য আর যে হরিণ যে খাদ্য খাচ্ছে তাহলে হরিণ হচ্ছে খাদক আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে সকল বন্ধুদের মাঝে শেয়ার করবে এবং সুবিধা অসুবিধাগুলো কমেন্টস করতে জানাবে এবং সবসময় বলি আর বেশি সময় নেওয়া হাতে পরীক্ষার জন্য ভালো করে পড়াশোনা করবে টেক্সট বই এবং সঙ্গে সঙ্গে প্রশ্নপত্র সলভ করবে সকলে ভালো থাকবে ধন্যবাদ